আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে চিলির বিপক্ষে মাঠে লড়াই করবে স্ক্যালোনির আর্জেন্টিনা। কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে স্ক্যালোনি এবং বিশ্বকাপ বাছাই ম্যাচের অনুশীলনে কবে মাঠে নামছে আর্জেন্টিনা, এসবের আপডেট নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওতে। গাইজ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আগামী 6 সেপ্টেম্বর 2026 বিশ্বকাপ বাছাই ম্যাচে বাংলাদেশ সময় ভোর 6টায় হোম ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠ এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে, এবং এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। নতুন তরুণ ও অভিজ্ঞদের তারকাসম্পন্ন সেই স্কোয়াড থেকে বাদ পড়া পাওলো দিবালাও এবার দলে সুযোগ পেয়েছেন। এদিকে ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছেন নিকোলাস ড্যাগলিফিকো সহ আরও 2 জন তারকা ফুটবলার। অন্যদিকে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। চিলির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে যোগ দিতে ইতিমধ্যে জাতীয় দলে আসতে শুরু করে দিয়েছে আলবিসেলেস্তে খেলোয়াড়রা, এবং সবার আগে আর্জেন্টিনায় পৌঁছে গেছেন আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। আগামী 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত অনুশীলনে যোগ দিবে স্কোয়াডে থাকা সকল প্লেয়াররা। আশা করা যায় চিলির বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়বে আর্জেন্টিনা।